মানি লন্ডারিং এর আরেক নাম ক্যাসিনো ও থাই গেম। সম্মানিত শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম। ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে দেশে কি চলছে। এই খেলায় মত্ত হয়েছেন দেশের যুব সমাজ, সরকারি ও বেসরকারি, শিক্ষিত অশিক্ষিত সকল স্তরের লোকজন। শহর ও গ্রামের প্রতিটি মোড়ে মোড়ে, চায়ের দোকানে, অলিতে গলিতে চলছে এই গেম। এটি এক ধরনের জুয়া খেলা, নাম প্রকাশে অনিচ্ছুক। একজন গেমার এর সাথে কথা বলে জানা যায় যে গ্রামে গঞ্জে আগে ফরগুটি খেলা হতো, যা সবার চোখেই খারাপ। তিনি আরো বলেন যে এই খেলায় আমি 15 দিনের মধ্যে 3 লাখ টাকা লস খেয়েছি। আমার মতো অনেকেই 3 লাখ 4 লাখ 5 লাখ পর্যন্ত প্রতি মাসে লস খাচ্ছেন। এই খেলায় শতকরা 2 থেকে 4 জন ব্যক্তি সফল হচ্ছেন আর বাকিরা সবাই ফতুর হয়ে যাচ্ছেন। আমি বাংলাদেশের সকল গেমারদের উদ্দেশ্যে বলছি, ভাইরা, আমরা বাঙালি, আমাদের মাথা মোটা, আমরা সবই বুঝি, কিন্তু আমাদের অতিরিক্ত লোভের কারণে আমরা বুঝেও না বুঝার ভান করি। এই ক্যাসিনো গেমেই বিট করার জন্য puzzlelive.net এই সাইটে প্রবেশ করতে হয়। আরে ভাইরা, এই সাইটের যারা কন্ট্রোলার তারা সবই দেখতেছেন, বুঝতেছেন এবং সব কিছুই নিয়ন্ত্রণ তাদের হাতেই। তারা শতকরা 2 থেকে 4 জনকে ধনী বানাচ্ছেন বা সফল গেমার তৈরি করতেছেন, যাতে মডেল স্বরূপ তাদেরকে অনুসরণ করে বাকি সবাই গেমে আসক্ত হয়। কথায় আছে যে জুয়ার ঘর ধুয়া। এই খেলাগুলো এভাবে চলতে থাকলে বাংলাদেশের অনেক লোকই তাদের পুঁজি হারিয়ে পথে বসবেন এবং এভাবে দেশের সম্পদগুলো বাইরে পাচার হবে। তাই আপনাদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনাদের কষ্টে অর্জিত টাকাগুলো এভাবে বাইরের দেশে পাচার না করে পরিবারের কাজে, সমাজের কাজে লাগান। ধন্যবাদ সবাইকে।